আসসালামু আলাইকুম দিস ইজ সালমান সিয়াম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ওকিটেল সি এইটিন প্রো স্মার্টফোনটি রিভিউ করবো স্মার্টফোনটির দশ হাজার টাকার নিচে প্রাইস রেঞ্জে কিন্তু বেশ কিছু ভালো দিক কিন্তু রয়েছে পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও রয়েছে সমস্ত ডিটেলস শেয়ার করবো এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক প্রথমে আমরা ওকিটেল সি এইটিন প্রো স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড এ বিল কোয়ালিটি নিয়ে

ডিসপ্লে সেকশনে কথা বলবো ফোন ডিসপ্লেতে ইউজ করা হয়েছে এইচ ডি প্লাস আইপিএস ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে যার সাতশো বিশ ইন্টু ষোলো পিকসেলস এটা মোটামুটি এক্সপেক্টেড কারণ এই বাজেটে কেউ আপনাকে ফুল এইচ ডি প্লাস রেজলেশনের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করবে না তো সেদিক দিয়ে কিন্তু এটি এক্সপেক্টেড ভিওয়ার্স এবার আমরা ফোনের ক্যামেরা সেকশনে কথা বলবো ফোনের ব্যাক সাইডে কিন্তু কোয়াট ক্যামেরা সেটা দেওয়া হয়েছে আমেজিং কিন্তু ব্যাপারটা ফোনটির ব্যাকসাইডে মেন ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে এইট মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরা এবং ফোর্থ ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ মেগা এবং টু মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপ সেন্সরও কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ পিক্সেলে পিক্সেলের fps এ ভিডিও শুট করতে পারবেন মোটামুটি ব্যাক সাইডে প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হয়েছে তো এই বাজেটে কিন্তু কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ নেই এই ক্যামেরা সেকশনে ভিওয়ার্স এবার আমরা ওয়াকিটেল সি 18 প্রো স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনের কথা বলবো ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড টেনের সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে আউট অফ দ্য বক্স এবং ফোনটিতে কিন্তু আপনারা মিডিয়া টাকি হেলেও পি টোয়েন্টি ফাইভের এর একটি প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন এটি কিন্তু মোটামুটি মানের প্রসেসর আপনারা ফ্রি ফায়ারের মতো গেমস গুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন তবে পাবজির মতো গেমস কিন্তু এই ফোনটি দিয়ে খেলা যাবে না যেহেতু প্রসেসারটা একটুখানি দুর্বল রাখা হয়েছে এই কারণে কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা পাবজির মতো গেমসগুলো কিন্তু খেলতে পারবেন না প্রিয় দর্শক এবার আমরা স্মার্টফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোর এবং আপনারা দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত কিন্তু মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন এই ফোনটিতে তবে দশ হাজার প্রাইস প্রায়চেঞ্জ অনুযায়ী কিন্তু চার জিবি র্যাম আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এছাড়াও ফোনটিতে আনুষাঙ্গিক যে সকল বিষয়গুলো রয়েছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং টাইপ সিপোর্ট এবং ফোনটির সাইডে কিন্তু একটি সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন একদমই ক্যামেরা মডিউলের নিচেই কিন্তু রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু রাখা হয়েছে এবং ফ্রন্টে একটি পাঞ্চোল কিন্তু ডিসপ্লে কাট কিন্তু রাখা হয়েছে দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে এই বাজেট অনুযায়ী ভিউয়ার্স এবার আমরা স্মার্ট ব্যাটারি সেকশনে কথা বলব ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে চার হাজার মিলিয়ে একটি ব্যাটারি যেটি তুলনামূলকভাবে আমার কাছে একটু কম মনে হয়েছে এখন বর্তমানে কিন্তু কম টাকার ফোনগুলোতেও কিন্তু পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি কিন্তু ইউজ করা হয়ে থাকে বাট এখানে কিন্তু মাত্র চার হাজার মিলিয়ে ব্যাটারি কিন্তু ইউজ করা হয়েছে যেটির মাধ্যমে মোটামুটি আপনারা একদিন মতো চার্জিং ব্যাক আপ অনায়াসে কিন্তু পেয়ে যাবেন তবে পাঁচ হাজার দিলে অবশ্যই কিন্তু এই ফোনটি আরেকটু বেটার পারফরমেন্স করতে পারত তো এবার আমরা কথা বলবো এই ফোনটির বর্তমান প্রাইস অ্যান্ড এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে ফোনটির খারাপ দিকগুলো কী কী এই সমস্ত বিষয় নিয়ে এই ফোনটির বর্তমান প্রাইসটি হচ্ছে ন হাজার কিন্তু এই ফোনটির বর্তমান প্রাইসটি রাখা হয়েছে অ্যান্ড এই প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু অনেক বেটার পারফরমেন্স অফার করছে এই ফোনটিতে ফোনটিতে ডিজাইন দিক দিয়ে ক্যামেরা দিক দিয়ে উভয় দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করছে এন্ড কি কি খারাপ দিক রয়েছে খারাপ দিকগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনটিতে মূলত প্রসেসরটা যদি একটু ভালো দেওয়া যেত তাহলে কিন্তু পাবজির মতো কিন্তু অনায়াসে খেলা যেত এই ফোনটির ব্যাটারিটা যদি আরেকটু উন্নত রাখা হতো আই মিন পাঁচ হাজার মিলিমার ব্যাটারি দিলে কিন্তু আরেকটু ভালো চার্জিং ব্যাকআপটা পাওয়া যেত অ্যান্ড এই ফোনটিতে অ্যান্ড্রয়েড টেন দিয়ে অ্যান্ড্রয়েড ইলেভেনের সাপোর্ট দিলে কিন্তু আরেকটু ভালো পারফরমেন্স পাওয়া যেত সফটওয়্যার অপট্রিমাইজের দিক দিয়ে সো এই কয়েকটি বিষয় যদি আরেকটু ভালো করা যেত তাহলে কিন্তু একদম দশের দশ দেওয়া যেত এই স্মার্টফোনটিকে আই হোপ পরবর্তীতে ওকিটেল যে স্মার্টফোনগুলো আমাদের মাঝে লঞ্চ করবে আরও ভালো বেটার পারফরমেন্স নিয়েই কিন্তু লঞ্চ করবে আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই ফোনটি আপনার জন্য কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা